দেখুন এবার প্রতিদিনের যে খাবার দুর্বল করছে আপনার হার্টকে প্রতিদিনের খাবারে কি বেশি করে তেল ব্যবহার করছেন সকাল সকাল তেল জাতীয় খাবার খাচ্ছেন যদি প্রতিদিনের ডায়েটে এমনই অভ্যাস হয় তাহলে কিন্তু বিপদ কারণ আপনার প্রতিদিনের ডায়েটে এমন কিছু খাবার আপনি খাচ্ছেন যাতে হয়তো আপনার হৃদয় বিকল হওয়ার জোগাড় অবাক লাগছে শুনতে কিন্তু প্রতিদিন এমন কিছু খাবার হয়তো আপনি খাচ্ছেন যার জেরে দিনের পর দিন হাট দুর্বল হয়ে যাচ্ছে আপনার সেই খাবারের তালিকায় কি কি রয়েছে জানেন দ্য হেলথ সাইটের খবর অনুযায়ী এমন অনেক রয়েছে যাদের প্রতিদিনের মিল কিংবা ডিনারের পর মিষ্টি খাওয়ার অভ্যাস রয়েছে যদি এমন হয় তাহলে কিন্তু বিপদ খাবার পর প্রতিদিনের মিষ্টি খাওয়ার অভ্যাস থাকলে নিজের অজান্তেই আপনার ডায়াবেটিসের প্রবণতা বেড়ে যাচ্ছে অনেকেই মনে করেন খাওয়ার পর চকলেট খাওয়ার অভ্যাস ভালো কিন্তু চিকিৎসকদের অংশ কিন্তু না করে দিচ্ছেন আপনি কি ওজন কমাতে চান তাহলে বেশি মশলাদার অর্থাৎ বেশি ঝাল দেওয়া খাবার খাওয়ার অভ্যাস বাদ দিন এক থেকে দুই চামচের বেশি লাল মরিচের গুঁড়া যে কখনোই আপনার পেটে না যায় খেয়াল রাখতে হবে সেদিকে তাই সুস্থ থাকতে হলে কখনোই বেশি ঝাল দেওয়ার খাবারের অভ্যাস ঠিক নয় প্রতিদিন মাছ মাংস খাওয়ার অভ্যাস ত্যাগ করুন সুস্থ থাকতে হলে বেশি করে শাক সবজি খাওয়ার অভ্যাস করুন আমিষ খাবার যাতে ওমেগা সমৃদ্ধ হয় সেদিকে নজর দিন নিরামিষ এবং আমিষ খাবারের মধ্যে সামঞ্জস্য রেখে তবেই ডায়েট চার্ট তৈরি করা উচিত বলে মনে করেন বেশ কিছু চিকিৎসক প্রতিদিনের রান্নায় অতিরিক্ত তেল ব্যবহারের অভ্যাসটাকে টাটা বলুন এতে কিছু এতেও কিন্তু আপনার শরীরের ক্ষতি সরিষার তেল হোক কিংবা যে কোনো ধরনের ভেজিটেবল অয়েল অত্যধিক পরিমাণে কোনো কিছুই ভালো নয় বলেই জানা যাচ্ছে দেশি প্রবাসী ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে